আসসালামু আলাইকুম বিদিলান থিয়েটারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আহমেদ লিজা তো আজকের পর্বে আমরা আলোচনা করব হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন তো কন্টেন্ট অপটিমাইজেশন অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ আমি মনে করি যে কন্টেন্ট হচ্ছে একটা সাইডের কিং অর্থাৎ কন্টেন্ট বেসে কিন্তু সবকিছু হবে তো কন্টেন্ট বেসে আমার টাইটেল হবে টাইটেল টাইটেল হবে ইউআরএল হবে আমার ডিসমেটা ডিসক্রিপশন হবে তো টাইটেল কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কন্টেন্ট যত বেশি সুন্দর হবে যত বেশি অ্যাট্রাকটিভ হবে এবং যত বেশি ইয়ে হবে সেটাই কিন্তু এসইওর জন্য সবচেয়ে বেস্ট কাজ তো কন্টেন্টটা কিন্তু একটা ওয়েবসাইটের ইনফরমেশন থ্রো করে অর্থাৎ একটা ওয়েবসাইটটা কিসের উপরে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কন্টেন্টের মাধ্যমে আমরা পড়ে বুঝতে পারি একটা কন্টেন্ট ছাড়া কিন্তু কোনো ওয়েবসাইট তৈরি করতে পারা যায় না তো কন্টেন্টটা অনেক ধরনের হতে পারে একটা ওয়েবসাইটে আমরা অনেক ধরনের কন্টেন্ট রাখতে পারি টেক্সট কন্টেন্ট হতে পারে টেক্সট আমি টেক্সট কন্টেন্ট হতে পারে লেখা কন্টেন্ট হতে পারে আমার শুধু টেক্সট ছাড়া শুধু ইমেজ কন্টেন্টও থাকতে পারে হ্যাঁ আমি ইমেজও অনেক ইমেজও আমার সেটা কন্টেন্ট হয়ে দাঁড়াতে পারে আমার আমার সাইডে ভিডিও থাকতে পারে ভিডিও সবকিছু ভিডিও কন্টেন্ট হতে পারে তারপরে হচ্ছে অডিও কন্টেন্ট হতে পারে অর্থাৎ লিখে দেখে বুঝে শুনে এটি যত ওয়েতে আমরা বোঝানো যায় সবগুলোই সবকিছু থ্রুতে কিন্তু কন্টেন্ট তৈরি করা যায় তো কন্টেন্ট একটা আমি বললাম না প্রথমে যে একটা সাইডের অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট তৈরি করতে কন্টেন্ট ছাড়া একটা সাইট কখনোই সম্ভব না তো কন্টেন্টটা যে কোনো কন্টেন্ট হতে পারে তো এসইও অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট তৈরি করার জন্য অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য এবং সার্চ ইঞ্জিনের টার্গেট বেসে কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের কিছু প্রসিডিউর সিস্টেম গুলোকে মাথায় রাখতে হবে যেগুলো আমি আগে ওভারঅল আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে তো কন্টেন্টের পার্ট গুলো কি কি কন্টেন্টের কোন পার্ট গুলো ইম্পর্টেন্ট সবকিছু পার্ট গুলো মিলেই কিন্তু একটা কন্টেন্ট তৈরি করা অপটিমাইজ করা হবে আপনি এক নম্বর দেখতে পাচ্ছেন টাইটেল ট্যাগ গত পর্বে আমি এর আগে আমি টাইটেল ট্যাগ নিয়ে কথা বলেছি তারপর সেকেন্ড হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন তারপর হচ্ছে ম্যাটার কিওয়ার্ড তারপর হচ্ছে হেডিং ট্যাগ ইমেজ অপটিমাইজেশন বা অল্টার ট্যাগ তারপর হচ্ছে ইন্টারনাল লিংক তারপর হচ্ছে ইউআরএল বা পার্মানেন্ট স্ট্রাকচার অ্যাঙ্কর টেক্সট কন্টেন্ট অপটিমাইজেশন তো এই নয়টা পার্ট ইজ মোস্ট ভেরি ইম্পর্টেন্ট ফর অন পেজ এসইও ফর এনি ওয়েবসাইট সব ধরনের ওয়েবসাইটের জন্য এই নয়টা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এবং এই নয়টা বিষয়ের কোনোটাই কোনো মিসিং করা যাবে না একটা ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং নিয়ে যাওয়ার জন্য সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে নিয়ে যাওয়ার জন্য এই নয়টা প্রসিডিউর আমাদেরকে কমপ্লিট করেই কিন্তু আমাদেরকে সেটা আমরা করতে পারি এবং সে এই নয়টার দিকে কিন্তু দেখবে সার্চ ইঞ্জিন কাম করবে একটা ওয়েব ওয়েবসাইটে আছে কিনা যেটা একটা টাইটেল ট্যাগ আছে কিনা মিসিং কিনা টাইটেল ট্যাগ তাছাড়া একটা ওয়েব পেজে কিভাবে শো করবে কারণ টাইটেল ট্যাগ ম্যাটার ডিসক্রিপশন আর পারমালিং ইউআরএলটাই তো ম্যাটার সাইডে সার্চ ইঞ্জিন তার রেজাল্ট পেজে শো করে তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তো ম্যাটার কিওয়ার্ড গুলা হচ্ছে কি ম্যাটার কিওয়ার্ড হচ্ছে কি আমি বলতে চাচ্ছি একটু আলোচনা করছি ম্যাটার কিওয়ার্ডটা হচ্ছে লাইক আপনি এসইও নিয়ে তৈরি করেছেন আপনার সাইটটাকে তো আপনি শুধু এসইও দিয়ে সার্চ করলে তো আপনার সাইটটা যেমন পাবে আপনি চাইবেন যে অল্টারনেটিভ আরো কিছু ওয়ার্ড দিয়ে সার্চ করলে যাতে আমার সাইটটাকে পেয়ে যায় সেটাই হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন অর্থাৎ আপনি এসইও সাথে লিখেছেন যদি কেউ যদি এসইও ট্রেনিং লেখে এসইও ডিটেলস এসইও বেসিক কনসেপ্ট এরকম হাজারো কিছু কিওয়ার্ড লিখে যদি সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে তখন যেন আমার সাইটটাকেই শো করে আমার পোস্টটাকে শো করে সেটাই হচ্ছে ম্যাটার কিওয়ার্ডের হচ্ছে সরি ম্যাটার কিওয়ার্ডের কাজ তারপর হচ্ছে H1 ট্যাগ আমি প্রথম বলেছি আমাদের সাইডে একটা অ্যাটলিস্ট H1 ট্যাগটাকে ইউজ করতে হবে একবার ঠিক আছে কারণ টাইটেলের পরে কিন্তু এটাও অনেক সেমি টাইটেল হিসেবে কাজ করে তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের কথা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম ইমেজ অপটিমাইজেশনটা কীরকম গুরুত্বপূর্ণ পালন করে এবং অল্টার ট্যাগ ছাড়া ইমেজটা কাউন্ট হয় না গুগল কিন্তু কোনো ইমেজ রিড করতে পারে না সে কিন্তু অল্টার ট্যাগটাকেই রিড করে তারপর হচ্ছে এখন তারপর হচ্ছে ইন্টারনাল লিংক তো ইন্টারনাল লিংক নিয়ে আমি একটা ডিটেল পরবর্তীতে ডিটেলসে করব তো ইন্টারনাল লিংকটা তারপর হচ্ছে ইউআরএল পার্মানেন্ট স্ট্রাকচারটা আমি বলেছিলাম যে 25 থেকে 50 ক্যারেক্টার যাওয়া যায় কিন্তু 25টা হচ্ছে বেস্ট তারপর হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে কি আপনি কোনো সাইডে কোনো লিঙ্কটাকে অ্যাঙ্করিং করে দেওয়া এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলোই কিন্তু আপনার সাইডে স্ট্রং করে দিবে পাওয়ারফুল করে দিবে
কন্টেন্ট অপটিমাইজেশন আমাকে মাথায় রাখতে হবে। যখন আমরা একটা সাইটের জন্য কন্টেন্ট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, কন্টেন্ট তৈরি করব, তখন আমাকে রাখতে হবে যে 1000 ওয়ার্ড মিনিমাম আমাকে 1000 ওয়ার্ড রাখতে হবে। 1000 ওয়ার্ডের কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইউজার এবং এসি ফ্রেন্ডলি হবে না, তখন কিন্তু এসি এখানে ল্যাগিংস থেকেই থাকবে। তারপর চেষ্টা করতে হবে যে মিনিমাম 1000 ওয়ার্ড দেন, এর উপরে আপনি যত ইচ্ছে তত রাখতে পারেন, সেটা কোনো ব্যাপারই না। তারপর চলে যাই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় এবং কিভাবে, দেখেন অনেক সময় দেখা যায় যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বেস্ট ট্রাই টু মেক ইউর ওন আইডিয়া আর ওন কনসেপ্ট অ্যাওয়ার্ড কন্টেন্ট। আপনি চেষ্টা করতে হবে প্রথমে আপনি নিয়ে তৈরি করতে গিয়ে, আপনার অর্থাৎ আপনি এসি যদি আপনি আপনি একটা সাইট করতে যাচ্ছেন এসি নিয়ে, তখন আপনি মাথায় রাখতে হবে যে আপনি এসি নিয়ে কি জানেন, আপনার কনসেপ্টটা কতটুকু, আপনার আইডিয়া কতটুকু, আপনি সেগুলোকে অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন। তখন যখন আমরা অ্যাপ্লাই করা হয়ে গেল, আমরা 1000 ওয়ার্ডটাকে মানে আমি যতটুকু পেরেছি লিখেছি, এরপর আমি পারছি না বা আমার আরো কন্টেন্ট দরকার, আমার আরো লেখা হলে আরো বেশি ভালো হবে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা কি বিভিন্ন সাইট থেকে কন্টেন্ট নিতে পারি, কিন্তু সেটা সরাসরি যদি আমরা ইউজ করে ফেলি তাহলে কিন্তু সেটা পাইরেসি কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট হয়ে যায়। তো সেটা কিন্তু আমার সাইটের জন্য একটা রেড মার্ক নিয়ে আসে এবং সেটার জন্য কিন্তু আমার সাইটটা একটা সার্চ ইঞ্জিনের কাছে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো কেউ কিন্তু আপনি যদি কারো সাইট থেকে সরাসরি কন্টেন্ট আপনার সাইটে ইউজ করে ফেলেন, যে লাইক আপনি এসইও নিয়ে কন্টেন্ট লিখতেছেন, আদার্স একটা সাইট থেকে কন্টেন্টের কিছু কন্টেন্টের সরি এসইও সম্পর্কে আদার্স কোন ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে আসে আপনার সাইটে ইউজ করে দিলেন, তাহলে কিন্তু সেই সাইট যদি আপনার সাইটে কিন্তু সে সার্চ ইঞ্জিন কিন্তু বুঝতে পারবে যে আপনি কার সাইট থেকে বা কি থেকে কন্টেন্ট গুলা ইউজ করেছেন, কারণ সার্চ ইঞ্জিনের কাছে সবকিছু ইন্ডেক্স থাকে, কে আগে পাবলিশ করেছে কে পরে পাবলিশ করছে, তো সব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে কিছু স্টিকি ব্যাপার শিখাই দিব, যেটা হচ্ছে যে আপনাদের অনেক কাজের ক্ষেত্রে হেল্প দেবে, কারণ একটা মানুষের পক্ষে 1000 ওয়ার্ডের উপরে নিজে থেকে কোনো কিছু লেখা অনেক সময় আইডিয়া নাও আসতে পারে। তখন আমরা কি করতে পারি, আমরা কিছু ফ্রি টুল ইউজ করতে পারি। এক হচ্ছে ফ্রি আর্টিকেল স্প্যানার .com, এই এইটাতে যদি আমরা ঢুকি তাহলে আমি আপনাদের দেখাচ্ছি কি করলাম, ব্রাউজার খুললাম, পেস্ট করলাম, এই দেখবেন ফ্রি আর্টিকেল স্প্যানার আপনি এখানে ঢুকলেন। ঢুকার পরে এক কাজ করতে পারেন, আপনার একটা সাইট থেকে যে কোনো একটা সাইট থেকে আপনি কন্টেন্ট নিয়ে আসেন, লাইক আমি allengate.com এ ঢুকলাম, আমি এখান থেকে এই যে হেলদি ডায়েট ফুড সম্পর্কে লিখবো আমার সাইডে, তখন আমি এই এতটুকু লেখা কন্টেন্টটাকে আমি কপি করে নিয়ে আসি। লাইক আমি মনে করলাম আমি এতটুকু নিলাম, এখানে চলে গেলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে একটু ভেরিফাই কোডটাকে এ করে নিতে হবে। অনেক সময় এটা সময় নেই, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পাইন ট্রেক্স, আপনি এখানে ক্লিক করেন দেখেন আমার যে আর্টিকেলটা ছিল এই আর্টিকেলটা কিন্তু আমি কি করেছি রিরাইট করে নিয়েছি, অর্থাৎ হচ্ছে কি আর্টিকেল স্প্যানারের মাধ্যমে এই ফুলটার মাধ্যমে কিন্তু আমি রিরাইট করে নিতে পারি। তো রিরাইট করার পর দেখেন আমার আর্টিকেলটা কিন্তু এখান থেকে এটার পরিবর্তনে এই আর্টিকেলটা আমাকে এটা দিচ্ছে, ঠিক আছে। তো আমি এই আর্টিকেলটা নিতে পারি এখান থেকে কপি করে, সরাসরি আমি এটা না নিয়ে এইটা নিতে পারি। তো এটা নিয়ে আবার আবার কি করতে হবে, আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা আর্টিকেল স্প্যানার করলাম হয়তো বা এরকম অনেকে করে থাকে, তো সেই রিস্কটা যাতে না থাকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা টুল ইউজ করতে পারি, আমাদের আর্টিকেলটা কতটুকু ইউনিক হয়েছে সেটাকে আমরা চেক একটা চেকারের মাধ্যমে সেটাকে আমরা পরীক্ষা করে নিতে পারি।
যে আমার আর্টিকেলটা যেটা আমি কপি করে নিচ্ছি এবং ইউনিক তৈরি করছি, এরপর সেটা কতটুকু আমার সাইটের জন্য ইউনিক হলো সে ব্যাপারটা আমরা কি মেজারমেন্ট করে নিতে পারি। তো আমাদের এই হলো স্পাইনি আর্টিকেল, এটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা পলিসিজম স্ট্রাইকারে চলে গেলাম, এখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখেন আপনি নিচে চলে আসেন স্ক্রল করে, এখানে লেখা দুটো অপশন আছে, চেক ইউর পলিসিজম আর চেক ইউর গ্রামার। তো আমরা এটাতে ক্লিক করব, স্টেট সাইন। দেখেন রেজাল্ট শো করবে। একটু ওয়েট করতে হবে, এই যে রেজাল্ট শো করছে। আমরা যে কন্টেন্টটা নিয়ে আসলাম এরপরে ওখান থেকে আর্টিকেলটাকে স্পাইনার করে অর্থাৎ রিরাইট করে, তারপর আমরা যখন এখানে কন্টেন্ট আমার এটা কিন্তু চেক করছে সেই কন্টেন্টটা আর কোথাও আছে কিনা, যখন নাকি নাই তখন কিন্তু সে কিন্তু বলছে আমাকে যে এক্সিলেন্ট ইউর কন্টেন্ট 100% ইউনিক, এই কথাটা কিন্তু সেখানে আমাকে বলে দিচ্ছে যে এটা। তো এই দুটো ইউজ টুলের মাধ্যমে কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করতে পারবো খুব ইজিলি ভাবে। অর্থাৎ আমি একটা সাইট থেকে কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নেওয়ার পরে ফ্রি আর্টিকেল spanner.com আমি এখানে রেখে এখান থেকে আমি স্পেন এখান থেকে আমি স্প্যানার টেক্সট করে কিন্তু আমি এখান থেকে একটা আর্টিকেলটাকে স্পেন করে মানে রিরাইট করে নিলাম। রিরাইট করে কপিটাকেই কিন্তু আমি আবার কি করলাম, পলিটিক্সম চেকারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমি দেখলাম যে আমি যে রিরাইট করে কন্টেন্টটা নিয়ে এসেছি সেটা কতটুকু ইউনিক হয়েছে। আমার কিন্তু শো করছে এখানে এক্সিলেন্ট ইউর কন্টেন্ট 100% ইউনিক। এই মাধ্যমে কিন্তু আমরা একটা সাইটের কন্টেন্ট অপটিমাইজ করে এবং কন্টেন্ট তৈরি করতে পারি খুব ইজিলি ভাবে। তো আমি দুটো লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি দুটো আপনার হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে ট্রাই টু ইউর ওন কনসেপ্ট দেন ইউ অ্যাপ্লাই টুল, এটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? কারণ আপনার থেকে ভালো আইডিয়া আপনি কখনোই কোনো ট্রু আপনাকে কোনো 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 স্পেনার বা কোনো চেকার দিতে পারবে না, কোনো টুল দিতে পারবে না। তারপরে তো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো নিজের আইডিয়া নিয়ে, তারপর হচ্ছে আমরা চেষ্টা করব যে আদার্স কোনো হেল্পিং টুলের নেওয়ার জন্য রিলেট করার জন্য। তো এখানে সবাইকে ধন্যবাদ।